মাদক সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একসাথে কাজ করছে বলে জানিয়েছেন মার্কিন দূতাবাসের কর্মকর্তারা এজন্য সমাজের সর্বস্তরের মানুষের সহায়তা চেয়েছেন তারা চট্টগ্রাম নগরীর বাজিদ বোস্তামি এলাকায় স্টুডেন্টস কমিউনিটি পুলিশিং সমাবেশে কর্মকর্তারা সব কথা বলেন চট্টগ্রাম থেকে বিপ্লব মজুমদারের ক্যামেরায় হাসান ফেরদৌসের রিপোর্ট জানাচ্ছেন জামান জঙ্গিবাদ মাদক ইফটিজিং ও কিশোর গ্যাং এর বিরুদ্ধে শিক্ষার্থীদের মধ্যে গণসচেতনতা তৈরি করতে চট্টগ্রাম মহানগর পুলিশ প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সমাবেশ এতে যোগ দেয় নগরীর কুলগাঁও সিটি কর্পোরেশন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা অনুষ্ঠানে মাদকের ভয়াবহতা তুলে ধরে দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তোলার আহ্বান জানান বিশিষ্ট প্রশাসনকে সহায়তা করে হবে। এই ছেলেগুলা কিন্তু আমাদের সমাজের কারু ভাই কারো বাবা কারো পরিবারের কোনো সদস্য সুতরাং আমরা যদি সবাই মিলে এই কাজটা না করে তাহলে আমাদের এই সমাজটাকে আমরা ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে তাদের জন্য আমরা কিছু কোন ভালো সমাজ বা সুস্থ সমাজ দিয়ে যেতে পারবো না অপরাধ দমনে যুব সমাজের সহায়তা চান পুলিশ কর্মকর্তারা আমরা যদি ইয়ে হয় তাহলে আমরা জানাবো কোথায় ট্রিপল লাইনে দ্য পুলিশ উইল ট্রাই দ্য লেভেল to your problem এদিকে সন্ত্রাস জঙ্গিবাদ ও অপরাধ দমনে বাংলাদেশের জনগণের সাথে কাজ করার কথা বলেন যুক্তরাষ্ট্র ভিত্তিক ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ইনভেস্টিগেটিভ ট্রেনিং অ্যাসিস্ট্যান্স প্রোগ্রামের কর্মকর্তারা country to stand together understand each other's differences and don't let that get in the way so as a people you can combat radicalism and violent extremism in this country অনুষ্ঠানে মাদক জঙ্গিবাদ সহ সকল ধরনের অপরাধ থেকে দূরে থাকার পাশাপাশি শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান বক্তারা জামান একুশে টেলিভিশন